हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र SBHS प्राइमरी टेट एग्जामिनेशन 2022 जे परीक्षाटा खूब तातारी होते चले तो जारा ए परीक्षाटा दिच्छेन तादेर जे समस्त जिनिसगुलो स्टाडी करते हबे तार मध्ये लैंगुएज वन जेरकम आछे सेरकम आछे लैंगुएज टू इंग्लिश एबं लैंगुएज टू इंग्लिशेर मध्ये एकटा गुरुत्वपूर्ण विषय रयेछे जेटा आजके आमरा आलोचना करब 2014 एबं 2017 दुटो सालेरई प्रश्ने किन्तु एई क्वेश्चनगुलो पड़ेछे সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে কিছু ওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে এবং ওয়ার্ড দিয়ে বলা হচ্ছে যে আপনাকে এইটাকে এই ওয়ার্ডগুলোকে সেই ক্রম অনুসারে সাজাতে হবে যেরকমভাবে এটা ডিকশনারিতে আছে মানে ডিকশনারিতে যে ওয়ার্ডটা প্রথমে সেটা আপনাকে প্রথমে রাখতে হবে তারপরে যেটা দ্বিতীয় আসছে সেটা দ্বিতীয়তে তারপরে তৃতীয় এবং তারপরে চতুর্থ সেই অনুযায়ী নাম্বারটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে তো আমাদেরকে আগে দেখে নিতে হবে যে এই ওয়ার্ডগুলো কিভাবে আমরা রিঅ্যারেঞ্জটা করব যাদের ডিকশনারি দেখার অভ্যাস আছে তারা তো অবশ্যই এটা ভালোভাবেই পারবেন কিন্তু যাদের ডিকশনারি দেখার অভ্যাস নেই তারা পরীক্ষার হলে বসে কিভাবে এই জিনিসটাকে করবেন এবং সঠিকভাবে এখান থেকে মার্কসটা পাবেন তার জন্য আজকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যাতে করে যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে একটু সাহায্য করা যায় তো দেখতে পাচ্ছেন এখানে বোর্ডে রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022 ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এখানে বলা আছে মেক দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অ্যাজ দিস উড অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি অর্থাৎ এই যে শব্দগুলো এটা 2014 সালের প্রশ্ন এবং এটা 2017 সালের প্রশ্ন ছিল তো এই যে চারটে ওয়ার্ড দেওয়া রয়েছে এই চারটে ওয়ার্ডকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে করে ডিকশনারিতে কোনটা প্রথমে কোনটা দ্বিতীয় এবং কোনটা চতুর্থ সেই অনুযায়ী নিচে অপশান দেওয়া থাকবে সেই অপশানগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেইটাকে সেই নাম্বারটাকে সিলেক্ট করে আমাদেরকে ওএমআরে এনসার্কেল করতে হবে তো পরীক্ষার হলে এগুলো জানা থাকলেও পরীক্ষার হলে অনেক সময় সেই টেনশনের মুহূর্তে হয়তো একটু আগুপিছু হয়ে যেতে পারে তা আমরা যাতে সুষ্ঠুভাবে এই কাজগুলোকে করতে পারি তার জন্যই আমাদের আজকের প্রচেষ্টা প্রথমে আমরা দেখব 2014 সালের যে প্রশ্ন দেওয়া ছিল সেখানে চারটে ওয়ার্ড দেওয়া আছে নাম্বার ওয়ান হচ্ছে রিসেপ্টাকল নাম্বার টু হচ্ছে রিসেপশন নাম্বার থ্রি হচ্ছে রিসেপশনিস্ট এবং নাম্বার ফোর হচ্ছে রিসেপটিভ তাহলে প্রথমে আমরা একবার এই ওয়ার্ডগুলোর মানে জেনে নিই যে এগুলোর মানে কী প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে রিসেপ্টাকল রিসেপ্টাকল মানে হচ্ছে আধার মানে কোনো কিছু ধারণ করার যে পাত্র কোনো কিছু কন্টেইনার যেটাতে আমি কোনো কিছু রাখতে পারি যে গ্রহণ করতে পারে সেটাকে বলা হচ্ছে রিসেপ্টাকল আচ্ছা দু নম্বর রয়েছে রিসেপশন রিসেপশন কথাটা মানে হচ্ছে অভ্যর্থনা অভ্যর্থনা অর্থাৎ আমরা কাউকে আগমন কেউ এলে তাকে যে অভ্যর্থনা করা হয় সেই জিনিসটাকে বলা হয় রিসেপশন এবং এই রিসেপশন করবার জন্যে যে কর্মচারী থাকেন তাকে আমরা বলি রিসেপশনিস্ট অর্থাৎ অভ্যর্থনার জন্য নিযুক্ত যে কর্মচারী তাকে আমরা বলবো রিসেপশনিস্ট আর রিসেপটিভ রিসেপটিভ কথাটার মানে হচ্ছে যে গ্রহণ করতে পারে অর্থাৎ গ্রহণক্ষম মানে যে কোনো জিনিসকে ধারণ করতে পারে তাকে আমরা বলবো রিসেপটিভ আর এদিকে 2017 যে ওয়ার্ডগুলো রয়েছে তার মিনিং রয়েছে প্রথমটায় রয়েছে সেন্টিউপল সেন্টিউপল কথাটার মানে হচ্ছে শতগুণ বিশিষ্ট শতগুণ বিশিষ্ট এইটাকে আমরা বলবো এটার ইংলিশ হচ্ছে সেন্টিউপল দু নম্বরে রয়েছে যে ওয়ার্ডটা সেটা হলো সেন্টিউপ্লিকেট সেন্টিউপ্লিকেট কথাটার মানে হচ্ছে একই শতগুণ বিশিষ্ট মানের কোনো পার্থক্য এখানে নেই শুধুমাত্র ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্টের পার্থক্য আছে তারপরে আছে সেঞ্চুরি সেঞ্চুরি কথাটার মানে হচ্ছে শতাব্দী এবং সেঞ্চুরিয়ান সেঞ্চুরিয়ান কথাটার মানে হচ্ছে সেনাপতি তো মানেগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমাদের এগুলোকে অ্যারেঞ্জমেন্ট করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে আমরা প্রথমে এগুলো করবার আগে কি করছি না প্রথমে এই সাইডে আমরা একটা যে আমাদের অ্যালফাবেট আছে 26টা যে লেটার নিয়ে যে অ্যালফাবেট সেইটাকে আমরা রেডি করেছি প্রথম কি আছে ABCD EFGH IJKL MNOP QRST UVWX YZ এইবারে আমরা দেখতে থাকব ডিকশনারিতে কীরকম হয় যে প্রথমে এ তারপরে এর পরে বি এর পরে সি এইভাবে আসে এবং যে ওয়ার্ডেও সেই একইভাবে আসে প্রথমে ABCD মধ্যে যেটা এলো তারপরে আবার দেখতে হবে যে সেই ক্রম অনুযায়ী আসছে কি না সেটাকে প্রথম নেওয়া হবে তারপরেরটায় আবার ABCD দেখে সেই ক্রম অনুযায়ী যেটা আসছে সেটা যদি আগে হয় আগে আসবে তারপরে আবার সেই ABCD দেখে পরেরটা আসবে এইরকমভাবে আসবে মানে প্রত্যেকটা ওয়ার্ডের পরপর প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে আমাদের ক্রমটা থাকবে ABCD EFGH এই এই ক্রমে থাকবে তাহলে আমাকে দেখতে থাকতে হবে
যে দুটো ওয়ার্ড কোন জায়গায় গিয়ে একটার সঙ্গে একটায় বৈসাদৃশ্য আসছে। তাহলে আমরা প্রথমে এই যে চারটে ওয়ার্ড আছে পরপর ইন্সপেক্ট করতে করতে যাই, যে প্রথমে দেখা যাচ্ছে এটা তো আর আছে, আর আছে, আর আছে, আর আছে, সুতরাং সবগুলো একই আছে, কোনো চেঞ্জ নেই। দু নম্বরে আছে ই ই ই ই, তাহলে দুটোতে কোনো চেঞ্জ নেই। তারপর একটা সি আছে, সি আছে, সি আছে, সি আছে, তারপর একটা ই, চতুর্থটাতেও কোনো চেঞ্জ নেই, পরেরটাতেও কোনো চেঞ্জ নেই। তার মানে পাঁচটা হয়ে গেল, কোনো চেঞ্জ নেই। তার পরেরটাতেও আছে, দেখো টি 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 এবং টি, তার মানে চারটেতেই আমরা পাঁচটা এবং এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা করে লেটার আমরা যেটা পেলাম সেটা সবগুলোতেই সমান আছে। এরপরে দেখা যাচ্ছে যে প্রথমটায় যে আছে এ, পরেরটায় আছে, এটাই আছে এ, পরেরটায় আছে টি এর পরে আই, তারপরে আছে টি এর পরে আই, তারপরে আছে টি এর পরে আই। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি কি, আমরা যদি এই অ্যালফাবেটকে খেয়াল রাখি তাহলে প্রথমে আমরা এ পাবো, আই তার পরে আসবে। তার মানে এই যে ওয়ার্ডটা, এই যে লেটারটা, যেহেতু এটা আগে আছে সেই জন্য এই ওয়ার্ডটার অবস্থিতি কিন্তু আগে আসবে, মানে এই জায়গাতে এসেই এগিয়ে গেল, পরেরগুলো দেখার দরকারই পড়বে না। তাহলে হিসাব মতো এইটা এক নম্বরে থাকবে। এরপরে আসছি, এখানে আছে টি আই ও এন, টি আই ও এন, আর এখানে আছে টি আই ভি ই। তাহলে এখানে এই দুটোতেও টি এর পরে আই ও আছে, এইটাতেও টি এর পরে আই ও এন আছে, এটাতেও টি এর পরে আই ও এন আছে, কিন্তু এইটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে কি ভি। তাহলে আই ও এন, এন এর পর হচ্ছে কিন্তু ভি, এন এর পর কি দেখছে ও পি কিউ আর এস টি ইউ ভি, তাহলে এখানে এন আর এখানে ভি, তাহলে ন্যাচারালি বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ডটা কিন্তু শেষ দিকে আসবে। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি এই ওয়ার্ডটা চার নম্বরে থাকবে। এরপরে হচ্ছে যে আই ও এন আছে এবং আই ও এন আই এস টি আছে, যেহেতু এটা আই ও এনেই শেষ হয়ে যাচ্ছে আর কিছু নেই, সুতরাং এর অবস্থান আগে হবে, এবং যেহেতু এর পরে খানিকটা অংশ আছে সেই জন্য এর অবস্থান পরে হবে। তাহলে এইটা দু নম্বরে থাকবে এবং এইটা তিন নম্বরে থাকবে। তাহলে এইটাই আমার সিকোয়েন্স হবে, যেভাবেই আছে, প্রথমে এক নম্বর, তারপর দু নম্বর, তারপর তিন নম্বর এবং তারপর চার নম্বর। এবার আমাকে দেখতে হবে যে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেখানে এ বি সি ডি করে দেওয়া থাকবে, এ অপশান, বি অপশান, সি অপশান, ডি অপশান, যে অপশানে আমরা এই ওয়ান টু থ্রি ফোর পরপর পাবো সেইটা আমার সঠিক উত্তর হবে। যদি সেটা বি এর দাগে দেওয়া থাকে তাহলে বিটা আমার সঠিক উত্তর হবে, এবং ও এম আর সিটে যে আমার ধরো দশ নম্বর কোয়েশ্চেনের আন্ডারে যদি এ বি সি ডি করা থাকে তাহলে আমাকে বিটাকে ডার্কেন করতে হবে। এরপরে আসছি আমরা 2017 যে প্রশ্নটা রয়েছে সেইটাতে, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সিইএন 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 একই রকম মিল আছে, সুতরাং যে কটা মিল পাচ্ছি সেগুলো আগে দেখে নেবো। তারপর টি ইউ মিল আছে, টি ইউ মিল আছে, টি ইউ মিল আছে এবং টি ইউ মিল আছে। এরপরে যেটা দেখা যাচ্ছে এইখানে আছে পি, এখানে আছে পি, এখানে আছে আর এবং এখানে আছে আর। তাহলে আমাকে দেখে নিতে হবে কোনটা আগে আছে, পি আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আর আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে পি এর অবস্থান আগে। তাহলে এই দুটোর মধ্যে এক এবং দুই আছে এবং এই দুটোর মধ্যে তিন এবং চার আছে। তাহলে এবার আমরা দেখব পি পেয়ে গেলাম, পি এর পর কী আছে এল, এখানেও পি এর পরে আছে এল, এইখানে আছে পি এর, এল এর পরে আছে ই এবং এইখানে এল এর পরে আছে আই। আমরা অ্যালফাবেটে দেখে নেব ই কোথায় আছে আর আই কোথায় আছে, তাহলে ই আগে আছে, যেহেতু ই আগে আছে সুতরাং এইটা আমার এক নম্বর ওয়ার্ড হবে, এবং যেহেতু এখানে আই আছে সেই জন্য এটা আমার দু নম্বর ওয়ার্ড হবে। এরপর আমি চলে আসছি, এখানে আছে টি ইউ আর, আর এর পরে আছে ওয়াই এবং এখানে আর এর পরে আছে আই, তাহলে আমরা আই এবং ওয়াই এর অবস্থান দেখব, আই হচ্ছে এইখানে এবং ওয়াই হচ্ছে এইখানে, তাহলে কোনটা আগে আছে, আই আগে আছে, যেহেতু আই আগে আছে সুতরাং এইটা হয়ে যাবে আমার তিন নম্বর ওয়ার্ড এবং এইটা হয়ে যাবে আমার চার নম্বর ওয়ার্ড। তাহলে এইভাবে যখন আমাদের পরীক্ষার হলে এই ধরনের কোয়েশ্চেনগুলো দেবে যে কারেক্ট অ্যারেঞ্জমেন্ট করতে হবে অ্যাজ পার ডিকশনারি, যে ডিকশনারিতে যেভাবে ওয়ার্ডগুলো আসে, তাহলে আমরা এইগুলোকে যে রাপ করবার যে জায়গা দেওয়া থাকে সেইখানে আমরা এইগুলোকে লিখব, এবং যাতে একদমই কোনো ভুল না হয়, নির্ভুলভাবে করা যায়, তার জন্য আমরা পাশে অ্যালফাবেটগুলোকে একবার লিখে নেবো কষ্ট করে। দেখুন, সবাই অ্যালফাবেট জানে, কারোরই অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় ছোটোখাটো মিস্টেক হয়ে যেতে পারে, সেই জন্য আমরা কোনো রিস্ক নেব না, একদম পাশে পাশে লিখে নেব এবং তারপর যেগুলো যেগুলো যতটা অবধি মিল পাচ্ছি সেই অবধি দেখব, তারপর থেকে শুরু করব এইখান থেকে দেখা যে কোনটা আগে কোনটা তার পরে। এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই যে অ্যারেঞ্জমেন্টের যে কোয়েশ্চেনটা থাকবে এটা নির্ভুল হবে এবং এইখান থেকে আমরা একটা নম্বর পেয়ে যাব খুব ভালোভাবে।
তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যে কিভাবে যে প্রদত্ত ওয়ার্ডগুলো আছে সেগুলো ডিকশনারিতে যেভাবে আসে সেইভাবে আমরা ক্রম অনুসারে সাজাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে ক্লিক করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের টেট সংক্রান্ত ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।